হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আজকে আমি আপনাদের করে দেখাবো চিজ বিফ ফ্রাইয়ের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন চলে যাই মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আজকে আপনাদের করে দেখাবো চিজ বিফ ফ্রাইয়ের রেসিপি। তো এটার জন্য আমি এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি। মাংসগুলোকে আমরা পাতলা করে কেটে হামারের সাহায্যে পিটিয়ে নিয়েছি। প্রত্যেকটাই আমাদের এখানে হামারের সাহায্যে পিটিয়ে থেতো করে নেওয়া হয়েছে। তো আমি কিভাবে হামারের সাহায্যে পিটিয়ে নিয়েছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি প্রসেসটা। উল্টিয়ে পাল্টিয়ে আমি দুটো পিঠেই হামারের সাহায্যে মাংসগুলোকে পিটিয়ে পাতলা করে নিয়েছি। আমি এখানে নিয়েছি দেশি চিজ 1 কাপ, মজরোলা চিজ 1 কাপ, আর নিয়েছি গোলমরিচ, 2 ডিম নিয়েছি। আমি নিয়েছি বিস্কিটের গুঁড়ো, আর নিয়েছি লবণ। তো আমি একটা স্লাইস মাংস নিয়ে নিলাম। তো হামারের সাহায্যে কীভাবে আমি এটাকে পিটিয়ে নিচ্ছি সেটা আপনাদের দেখালাম। তো লবণ নিয়ে নিলাম 1 চিমটি, লবণটা মাংসের গায়ে লাগিয়ে দিলাম। 1 চিমটি গোলমরিচ নিয়ে সেটাও আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে দিলাম। দিয়ে উল্টো পিঠেও সেমভাবে 1 চিমটি লবণ আর 1 চিমটি গোলমরিচ দিয়ে আমি মাংসটাকে মেখে নিলাম। তো সেম প্রসেসেই প্রত্যেকটা মাংসকে আমি একইভাবে লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সবগুলো আমাদের ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের মধ্যে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। মাংস ম্যারিনেট করা আছে আমাদের, এখানে আছে ডিম, আছে চিজ আর বিস্কিটের গুঁড়া। এখন আমি চিজ আর বিস্কিটের গুঁড়োগুলোকে একসাথে করে নিব। একসাথে করে আমি ভালো করে মিক্সড করে দিলাম। এখন 1 পিস মাংস আমি ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি, ঠিক বিস্কিটের উপরও আমি সেমভাবে গড়িয়ে নিব বিস্কিট আর চিজের উপর। হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে কোনো অংশ খালি না থাকে। এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা ট্রেতে নিয়ে নিলাম। এখন সেমভাবে আমি আবারও 1 পিস মাংস নিয়ে ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি আর বিস্কিটের গুঁড়োর উপর দিয়ে দিলাম, আর বিস্কিট আর চিজ দিয়ে আমি এটাকে সুন্দর করে কভার করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে। সেম প্রসেসে আমাদের সবগুলো করা হয়ে গিয়েছে। তো আমি এখন তেলে ভেজে দেখাবো। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি 1 কাপ। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি আস্তে করে বিফটাকে রেখে দিলাম। তো একটু উপর থেকে তেল ছড়িয়ে দিব। আমি এখন 1 পিস নিয়ে ছেড়ে দিচ্ছি। বিফগুলোকে আমরা 3 মিনিট হয়ে গেলে উল্টিয়ে দিব, আর বাকিগুলো কিভাবে আপনারা ফ্রিজে রেখে কিভাবে রেখে খেতে পারবেন সেটাই আমি দেখাবো। তো আমি বিফটা ঠিক 8 মিনিট ভেজে নিয়েছি, আর বিফটা সিদ্ধ হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি একটা কাঁটা চামচের মাধ্যমে একটু গেথে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে রেখেছি। আমি আরও 2 পিস এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেলে আমরা আবার উল্টিয়ে দিব মাংসগুলোকে।
বাকিগুলো কিভাবে প্রসেস করতে হয় সেটার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে পলিথিন, পরিষ্কার পলিথিন দিয়ে তার মধ্যে মাংসগুলোকে রেখে কিভাবে রাখতেছি সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা মাংসগুলোকে 1 থেকে 2 মাসের মধ্যে ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন ফ্রিজ থেকে বের করবেন একটু নর্মাল করে রুম টেম্পারেচারে রেখে তারপর তেলে যেভাবে ভাজতে হয় সেভাবে ভাজবেন। আমি সরিষার তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে এটাকে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। আমাদের বিফ ফ্রাই রেসিপি হয়ে গিয়েছে, আমি একটা প্লেটিং করে নিয়েছি। আমি এক পাশ থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে, দেখতেই পারতেছেন কী ধরনের সফট হয়েছে। এটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করে কমেন্টস আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ।